শুরু করছি আজকের সেশন, ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, ইউনিট টু। ইউনিটের থিওরি পোর্শনটা আমরা আগের সেশনে দেখানো হয়ে গেছে, এখানে প্রবলেমগুলো আমি দেখাবো। প্রবলেমগুলো প্রত্যেকটা প্রবলেম ভালো করে রেডি করে নেবে। তো প্রবলেম ওয়ান আমরা দেখছি, এ ওয়ার্কশপ 20 মিটার × 10 মিটার ডাইমেনশন দেওয়া রয়েছে। একটা ওয়ার্কশপের ডাইমেনশন 20 মিটার × 10 মিটার ইজ ইলুমিনেটেড বাই 40 ওয়াট ফ্লুরোসেন্ট ল্যাম্প, 40টা 40 ওয়াটের ফ্লুরোসেন্ট ল্যাম্প দিয়ে কি রয়েছে রয়েছে অ্যাজিউমিং দ্য ইউটিলাইজেশন ফ্যাক্টর অফ 0.5, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর রয়েছে 1.20, ডিটারমিন দ্য এভারেজ ইলুমিনেশন প্রডিউসড, দ্য মিন এভারেজ লুমেন অফ 40 ওয়াট ল্যাম্প, 40 ওয়াট ল্যাম্পের হচ্ছে মিন এভারেজটা হচ্ছে 2400 লুমেন দেওয়া রয়েছে। তো এখানে ডেটাগুলো পরপর দেওয়া রয়েছে, ডেটাগুলো দেখে নিতে হবে। এই যে ডেটাগুলো পরপর লেখা হয়ে গেছে, ডেটাগুলো পরে ফর্মুলাটা যেটা আমি বললাম যে আগের সেশনে যেটা বলেছি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ডেটাগুলো বসিয়ে দিলে কী বের করতে বলেছে, ইলুমিনেশন। তো ইলুমিনেশন বেরিয়ে চলে এসছে, এইভাবে ইলুমিনেশনটা বের করতে হবে। তো প্রবলেমটা দেখে নেবে। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম টুটা কী আছে, একটা সেমিনার হল দেওয়া রয়েছে 18 মিটার × 12 মিটার ডাইমেনশন, ইলুমিনেটেড উইথ দ্য জেনারেল লাইটিং দিয়ে ইলুমিনেট করা রয়েছে। এভারেজ ইলুমিনেশন রিকোয়ার্ড হচ্ছে 120 লাক্স দেওয়া রয়েছে। মাউন্টিং হাইট দেওয়া রয়েছে অফ দ্য ফিটিংস হচ্ছে 3 মিটার, মাউন্টিং হাইট দেওয়া রয়েছে, অ্যাজিউম স্পেস হাইট রেশিও হচ্ছে ইউনিটি, ফাইন্ড দ্য নাম্বার অ্যান্ড ওয়াটেজ অফ দ্য ল্যাম্প। আচ্ছা, নাম্বার কতগুলো ল্যাম্প লাগবে আর প্রত্যেকটা ল্যাম্পের ওয়াটেজ কত সেটা বের করতে বলেছে। অ্যাজিউমিং দ্য এফিসিয়েন্সি অফ দ্য ল্যাম্প হচ্ছে 15 লুমেন পার ওয়াট, ইউটিলাইজেশন ফ্যাক্টর দেওয়া রয়েছে, মেনটেন্স ফ্যাক্টর দেওয়া রয়েছে। তো ডেটাগুলো এইভাবে লিখে দেওয়া হয়েছে। ডেটাগুলো লেখার পরে ফ্লাক্স মানে হচ্ছে লুমেনটা বের করা হয়েছে, এটা লুমেন বেরিয়েছে। আর লুমিনাস ইফিসিয়েন্সি তো দেওয়া আছে এখানে, তাহলে লুমিনাস ইফিসিয়েন্সি আর লুমেন এখান থেকে টোটাল ওয়াটেজটাও আমি পেয়ে গেছি। টোটাল ওয়াটেজ হচ্ছে 3600 ওয়াট। আর স্পেস হাইট রেশিও 3 দেওয়া ছিল, তাহলে স্পেসটা হবে 3। তাহলে স্পেসটাও যদি 3 হয়, তাহলে লেন্থ ওয়াইজ কটা ল্যাম্প লাগবে, লেন্থ ওয়াইজ হচ্ছে 318 মানে 6টা ল্যাম্প, আর ওয়াইড ওয়াইজ কটা লাগবে, 4টে ল্যাম্প। তাহলে 4টে ল্যাম্প আর 3টে ল্যাম্প, তাহলে আমার টোটাল যে সেমিনার হলটা লাইটিং অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তাহলে কটা লাগবে, 424টা টোটাল নাম্বার অফ ল্যাম্প, 24টা লাগবে। তাহলে 24টা ল্যাম্পে টোটাল ওয়াটেজ কত রয়েছে, 3600, তাহলে পার ল্যাম্পে তাহলে কত হবে, 150 ওয়াট করে, এটাই বলেছে, এটাই বের করতে বলেছে। নেক্সট প্রবলেম আমরা চলে আসছি। নেক্সট প্রবলেম দ্য ইলুমিনেশন রিকোয়ার্ড ফর দ্য ড্রয়িং অফ হিস, ডাইমেনশন দেওয়া রয়েছে, লাক্সটা দেওয়া রয়েছে, মেনটেন্স ফ্যাক্টর দেওয়া রয়েছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর, নাম্বার অফ ল্যাম্প দেওয়া রয়েছে, তারপরে কী দেওয়া রয়েছে, মিন এভারেজ লুমেন এত এত ওয়াট ফ্লোরসেন্ট ল্যাম্পটার লুমেনটা দেওয়া রয়েছে, ড্র দ্য ডাইমেনশন লেআউট অফ দ্য ফ্ল্যাম। আচ্ছা, ডাইমেনশন লেআউটটা বের করতে বলেছে, টোটাল ডায়াগ্রামটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এটা অবশ্যই দেখবে। তো এখানে পরপর ডেটাগুলো দেখছি কী কী দেওয়া রয়েছে। ই দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে ডাইমেনশন, আর লুমেনটা দেওয়া রয়েছে, পার টোটাল লুমেনটা দেওয়া রয়েছে, লুমেন পার ল্যাম্প এটা, তাহলে নাম্বার অফ ল্যাম্পটা এখান থেকে পেয়ে গেছি, নাম্বার অফ ল্যাম্প হচ্ছে 21টা বেরিয়েছে। এবার যেহেতু ডাইমেনশন দেওয়া রয়েছে, তো 21টাকে আমাকে কীভাবে ডিভাইড করতে হবে, 3 × 7 = 21 মানে হচ্ছে লেন্থ ওয়াইজ 7টা করে ল্যাম্প, আর ওয়াইড ওয়াইজ হচ্ছে 3টে করে ল্যাম্প, তাহলে 3 × 7 = 21টা হয়ে যাবে। এবার 7টা করে ল্যাম্প যদি হয়, তো আমার লেন্থটা 10 মিটার দেওয়া রয়েছে, তাহলে দুটো ল্যাম্পের মধ্যে গ্যাপটা কতটা হবে, তাহলে দুটো ল্যাম্পের মধ্যে গ্যাপ আর হচ্ছে ওয়াল আর ল্যাম্পের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে এটা। একই রকমভাবে ব্রিথ ওয়াইজ বা ওয়াইড ওয়াইজ হচ্ছে 2 মিটার, আর হচ্ছে ওয়াল থেকে ল্যাম্পের গ্যাপটা হচ্ছে 1 মিটার। তো এটা এইভাবে দেওয়া রয়েছে, টোটাল ডায়াগ্রামটা রয়েছে, টোটাল ডায়াগ্রাম হচ্ছে এই যে, এটা দেখো 10 মিটার আর হচ্ছে 6 মিটার, তাহলে যে দুটো ল্যাম্পের মধ্যে গ্যাপটা হচ্ছে এই যে, এটা দুটো ল্যাম্পের মধ্যে গ্যাপ, আর এটাকে ডিভাইড করলে এই গ্যাপটা পাওয়া যাবে, সেটা হচ্ছে এটার হাফ হচ্ছে 0.71, এই যে এই পাশটা 0.71, আর এই গ্যাপটা হচ্ছে 2 মিটার, তাহলে ওয়াল থেকে এই ল্যাম্পের গ্যাপ হচ্ছে 1 মিটার করে। তো এটা হচ্ছে এইভাবে ডাইমেনশনটা ড্র করতে হয়।
দেখিয়ে দিতে হয় আর কি। নেক্সট প্রবলেম হচ্ছে একই রকম ভাবে দেওয়া রয়েছে, ডাইমেনশন দেওয়া রয়েছে 50x12 ইলুমিনেটেড উইথ টুইন ফ্লো হচ্ছে 40 ওয়াট ফ্লোরোসেন্ট ল্যাম্প, ফিক্সচার দ্য মিনিমাম ইলুমিনেশন রিকোয়ার্ড হচ্ছে 80 লুমেন পার মিটার স্কোয়ার, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ল্যাম্প রিকোয়ার্ড অ্যান্ড ড্র দ্য, আচ্ছা নাম্বার অফ ল্যাম্প বের করতে বলেছে আর ডাইমেনশন লেআউটটা বের করতে বলেছে আর বাকি ডেটাগুলো দেওয়া রয়েছে, এভাবে দেখে নেবে প্রবলেমটা একটু। আর ডেটাগুলো কী রয়েছে, এই যে এ ডাইমেনশনাল দেওয়া রয়েছে, টোটাল লাক্সটা হচ্ছে এটা এত লুমেন বেরিয়েছে, টোটাল লুমেনটা বেরিয়েছে, টোটাল লুমেন বেরিয়ে গেছে এটা, এফিসিয়েন্সি হচ্ছে এটা দেওয়া আছে, তাহলে টোটাল ওয়াটেজটা বেরোবে এটা, টোটাল নাম্বার অফ ল্যাম্প যেহেতু এটা দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ হচ্ছে 81, তাহলে টোটাল নাম্বার অফ ল্যাম্প যদি 81 হয়, এবার হচ্ছে 40 20x40 হিসেবে ধরা রয়েছে, মানে হচ্ছে লেন্থ ওয়াইজ 20টা করে থাকবে আর ওয়াইড ওয়াইজ হচ্ছে 4টে করে থাকবে। তো এইভাবে যদি করা হয় তাহলে যেহেতু ডাইমেনশন আমরা জানি, তাহলে ডাইমেনশন জানলে হচ্ছে 50x20 এবার হচ্ছে এটা বাই এটা, তাহলে এটা হচ্ছে দুটো ল্যাম্পের মধ্যে লেন্থ ওয়াইজ হচ্ছে দুটো ল্যাম্পের মধ্যে স্পেস হচ্ছে 2.5 মিটার, আর ওয়াল আর ল্যাম্পের মধ্যে স্পেস হচ্ছে এটা, আর ব্রিথ ওয়াইজ হচ্ছে দুটো ল্যাম্পের মধ্যে স্পেস 3 মিটার, আর হচ্ছে ওয়াল আর হচ্ছে ল্যাম্পের মধ্যে স্পেস 1.5 মিটার। তো ডাইমেনশনটা হচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন, দিস ইজ দ্য ডাইমেনশনাল লেআউট, এই যে যে 2.5 মিটার, 1.25 মিটার, 3 মিটার, 1.5 মিটার, তো এটা এইভাবে ড্র করে দেখিয়ে দিতে হবে, এটা হচ্ছে ডাইমেনশনাল লেআউট, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো। নেক্সট প্রবলেম একই রকম হয়তো দেওয়া রয়েছে, এস্টিমেট দ্য নাম্বার অ্যান্ড ওয়াটেজ অফ দ্য ল্যাম্প, প্রথমেই বলে দিয়েছি নাম্বার অফ আর ওয়াটেজ ল্যাম্প, একই রকম ডেটা দেওয়া রয়েছে, সব দেখে নিতে হবে। এখানে আমরা কী বের করেছি, লাক্স বের করেছি এত লুমেন, লুমিনাস ফ্লাক্স, টোটাল ওয়াটেজ বের করেছি, টোটাল ওয়াটেজ বের করার পরে কী বেরোবে আমার, কী বের করতে বলেছে, টোটাল নাম্বার অফ ল্যাম্প বের করতে বলেছে, ওয়াটেজটা বের করতে বলেছে, এই যে টোটাল নাম্বার অফ ল্যাম্প বেরিয়েছে 36, টোটাল নাম্বার অফ ল্যাম্প বেরিয়ে গেছে 36, তো এটাই হচ্ছে প্রবলেম, এটাই প্রবলেম। আশা করি ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা প্রবলেম পজ করে করে দেখে নেবে। আজকের সেশন এ অবধি।